শিক্ষার্থী বন্ধুরা, আরআর ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি রাসেল আহমেদ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ক্লাসে। আজকে আমরা এই সেকশনটি দেখব, অর্থাৎ আওয়ার স্কিল সেকশনে যেই জেকুয়েরি প্লাগইনটা ব্যবহার করা হবে সেটা আমরা দেখবো। তো এটা হচ্ছে সার্কুলার, একটা অ্যানিমেশন টাইপের হবে। তো চলুন আমরা কোড শুরু করি। প্রথমে আমরা মার্কআপ লিখি। তো মার্কআপ লেখার জন্য এখানে আমরা সেকশন নিব, একটা সেকশন প্যাডিং কন্টেইনার রো কলএমডি, এখানে কলএমডি 6, কল এমডি অফসেট 3, কারণ 6 অফসেট 3 করে আমরা সেন্টার করলাম। সেন্টার করার জন্য টেক্সট যেহেতু সেন্টার আছে, টেক্সট সেন্টার ক্লাসটা নিলাম। এখানে হেডিং 2 নিয়ে আমরা এখানে নিব, অর্থাৎ এখানে যদি আমরা দেখি যে এটা মাঝখানে রয়েছে এবং এই জন্য আমরা এখানে এটা নিলাম, অফসেট করে নিলাম। আচ্ছা, তাহলে এখন এটা দিয়ে দিই এবং এখানে আমি একটা প্যারাগ্রাফ নিব। তো নিচে আমাদের একটা সেকশন, একটা রো নিতে হবে, কলএমডি 4 করে। তো এক একটা 4 এর মধ্যে আমাদের একটা ওই যে কোয়েরি স্ক্রিপ্টটা বসাতে হবে। তো এই জন্য সবচাইতে ভালো যে প্লাগইনটা, সেই প্লাগইনটা হচ্ছে আমি গুগল থেকে নিয়ে আসি। তো এই প্লাগইনটার কথাই বলেছিলাম যে এটার হচ্ছে, এটা রিলোড করলে দেখতে পারবেন একটা অ্যানিমেশন হয়ে যাচ্ছে এবং প্রোগ্রেস হচ্ছে। এটাকে আপনি গ্রেডিয়েন্ট কালার বা অন্যান্য যে কোনো কালার দিতে পারবেন। তো এটা গিট হাব থেকে ব্যবহার করতে হবে। তো এটার হচ্ছে ডকুমেন্টেশন রয়েছে যে আপনাকে সার্কেল প্রোগ্রেস বার অ্যাড করতে হবে এবং যেখানে আপনি অ্যাড করবেন সেখানে হচ্ছে এখানে ইয়ে হবে। এছাড়া আপনি ফিল কালার এখানে দিতে পারেন, গ্রেডিয়েন্ট কালার অথবা ওয়ান কালার দিতে পারেন। তো এখানে কিছু অপশন রয়েছে যে অপশনগুলো আমরা ব্যবহার করতে পারি এটার। এছাড়াও আমরা ডেটা অপশন দিয়েও এটাকে ব্যবহার করতে পারি। আচ্ছা, তাহলে আমরা এটাকে যদি ইউজ করতে চাই সেক্ষেত্রে আমাকে ডিস্ট্রিবিউট থেকে এখানে গিয়ে যে সার্কেল প্রোগ্রেস যে ফাইলটা সেই ফাইলটাকে নিতে হবে। তো এখন হচ্ছে আমরা সার্কেল প্রোগ্রেস 1.2.2 ভার্সন ইউজ করছি বলে এখানে আমরা সেভ করার সময় এখানে দিব যে কোয়েরি আচ্ছা সার্কেল সিআইআরসিএল বানান, ভুলে গেছি, সার্কেল প্রোগ্রেস বার ড্যাশ ড্যাশ 1.2.2 ডট মিন ডট জেএস। এটা সেভ করবো অ্যাসেটস জেএস এর মধ্যে এবং এটাকে আমরা কল করে দিব। বুটস্ট্র্যাপের পরে কল করতে পারেন। এরপরে হচ্ছে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে মার্কআপ নেওয়া, অর্থাৎ এটা ব্যবহারের পদ্ধতি এখানে দেওয়া আছে সেভাবে আমরা ব্যবহার করব। অর্থাৎ এখানে একটা হচ্ছে ডিভ নিতে হবে। তো আমরা এখানে একটা ডিভের নাম নিই, অর্থাৎ একটা র্যাপার নিই প্রথমে, সিঙ্গেল স্কিল বার। এবার আমি এখানে একটা আইডি নিচ্ছি যে ওয়েব ওয়েব ডিজাইন স্কিল বার, এই নামে নিলাম। এখন এটাতে গিয়ে আমরা হচ্ছে স্ক্রিপ্টসে গিয়ে অ্যানিমেশন দিব, অর্থাৎ জেএস স্ক্রিপ্টস এখানে গিয়ে আমরা। তো এখানে আমাদের যে এই ফাংশনটা ইউজ করতে হবে, অর্থাৎ এইটা, এবং এখানে কিছু অপশন আমরা ব্যবহার করব। তো ভ্যালু ভ্যালু হচ্ছে 0.95, মেবি আমি একটু দেখে আসি, 90.9। এরপরে হচ্ছে আমাদের কালার দিতে হবে, ফিল কালার চেঞ্জ করবো। তো সাইজ আপাতত 80 দিয়ে দেখি যে কি অবস্থা, কতটুকু হয়। আর হচ্ছে ফিল ফিল আমাদের একটাই কালার, তো সেই কালারটা এখানে হচ্ছে ইয়েতে দিতে হবে স্ট্রিং আকারে। তো কালারটা আমরা নিয়ে আসি এই কালারই আর কি। তো ফিল কালারটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এবার আমরা দেখি যে এটা ওপেন করি। আচ্ছা, এখানে কিছু আসেনি, কোনো কনসোল এরর বা কিছু আছে কিনা আমি একটু দেখি। আচ্ছা, কনসোল এরর নাই। আমাদের যে কোয়েরি যে সিলেক্টরের প্রবলেম হয়েছিল এখানে হ্যাশ হবে, আমরা যেহেতু আইডিতে অ্যাক্টিভ করছি এখন রিলোড দিয়ে দেখা যাবে এটা আসছে। তো এখন এর মধ্যে হচ্ছে যদি টেক্স দিতে চান টেক্স দিতে পারবেন, অর্থাৎ এখানে আমি দেখি যে টেক্স দেওয়ার কোনো অপশন এখানে আছে কিনা, যদি অপশন থাকে অপশন দিয়ে দিব, তা নাহলে আমরা হচ্ছে নিজেদের মতো করে এখানে দিয়ে দিব। আচ্ছা, এখানে ভ্যালু সাইজ স্টার্ট অ্যাঙ্গেল রিভার্স থিকনেস থিকনেস এখানে লাইন ক্যাপ, তারপর হচ্ছে ফিল ফিল হচ্ছে আছে কি কালার, কালারের ভ্যালু দেওয়া যাবে, ইমেজ দেওয়া যাবে, এমটি ফিল অ্যানিমেশন ইনসার্ট মোড। আচ্ছা, টেক্সটের অপশন এখানে মেবি নাই,
আমরা হচ্ছে এদের এদের জাভাস্ক্রিপ্ট আসলে দেখে আসি, ওদের সাইটে যেটা দেওয়া আছে, টেক্সট দেওয়া আছে, সেটা বাড়তেছে, সেটা কেমন করে বাড়তেছে আমি একটু দেখে আসি। সেটাতে নিশ্চয়ই অপশন দেওয়া আছে। আচ্ছা, এক্সাম্পল এখানে গিয়ে এক্সাম্পলগুলো, এদের এক্সাম্পলগুলো দেখি। অর্থাৎ আমরা এখানে যদি রিলোড করি, এখানে এক্সাম্পল নাম্বার টু যেটা আমাদের দরকার, যে পার্সেন্টেজ বাড়বে ভেতরে, তো এটা হচ্ছে এক্সাম্পল নাম্বার টু। খেয়াল করেন, এখানে একটা অন ফাংশন সেট করেছে, সেই ফাংশনটা দিয়েই এটা অ্যাড করছে। তো অন ফাংশনটা শুরু হয়েছে যে এখান থেকে সার্কেল প্রোগ্রেস বার, এবং এটা শেষ হয়েছে এই পর্যন্ত। অর্থাৎ এইখানে হচ্ছে এখানে অন ফাংশন একটা ইউজ করেছে যে এটার যখন প্রোগ্রেস হবে তখন, অর্থাৎ আমি যদি এটা আমাদের টেমপ্লেটে অ্যাড করতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে অন ফাংশন সেট করব। তো সেট করে দেখি যে আসলে কি অবস্থা। আচ্ছা, অন সার্কেল অ্যানিমেশন প্রোগ্রেস, এটা হচ্ছে ওদের একটা জাভাস্ক্রিপ্ট অপশন। আমি এখানে রিলোড দিই। আচ্ছা, আসেনি, কোনো একটা মার্কআপ মেবি চেঞ্জ করতে হবে। আচ্ছা, এখানে যে ফাইন্ড স্ট্রং, আচ্ছা যে এইটার মধ্যে স্ট্রং নামে একটা এলিমেন্ট ফাইন্ড করবে, তো সেক্ষেত্রে আমি এর মধ্যে একটা স্ট্রং এলিমেন্ট দেই, যে এলিমেন্টটা ফাইন্ড করে ওর মধ্যে আসলে কি এইচটিএমএল পুশ আপ করছে। তো এবার এবার রিলোড দেই। আচ্ছা হ্যাঁ, এই যে এখানে চলে আসলো, এটাকে আমরা সিএসএস দিয়ে এখন জায়গা মতো নিয়ে যেতে পারবো। তো এখানে কি হলো, আসলে এখানে ওরা একটা অপশন রেখেছে যে এইটা হচ্ছে একটা কল ব্যাক ফাংশন, যেটাতে প্রোগ্রেস যখন হবে তখন দিস ফাইন্ড, মানে দিস মানে হচ্ছে এইটা, এটার মধ্যে কি ফাইন্ড করবে, স্ট্রং, স্ট্রং কে ফাইন্ড করবে। করার পরে সেই স্ট্রং এর হচ্ছে এইচটিএমএল ম্যাথ রাউন্ড দিয়ে প্রোগ্রেস, অর্থাৎ এখানে একটা ম্যাথ চালু করা হচ্ছে। সেটা হচ্ছে যে রাউন্ড মানে হচ্ছে যাতে হচ্ছে ওই ফিগারগুলো রাউন্ড ফিগার আসে, যেন হচ্ছে যেন রাউন্ড যদি না দেয় সেক্ষেত্রে আবার আসবে হচ্ছে 1.1 এরকম। তো রাউন্ড করে একটা রাউন্ড ফিগার করে নেওয়া হচ্ছে, নিয়ে প্রোগ্রেস বাদ দিয়ে ইনটু করা হচ্ছে, করে তারপর সেটাকে পার্সেন্টেজ করা হচ্ছে। তো যতক্ষণ এটা বাড়বে ততক্ষণ এরকম ইয়ে দেখা যাবে, এটাই বলা হচ্ছে। তো এখন এটাকে আমরা সিএসএস দিয়ে ঠিক করতে পারবো। এটা কিছু অপশন রয়েছে, সেই অপশনগুলো হচ্ছে আমরা এখানে ব্যবহার করতে পারবো। যেমন এটা সাইজ কোথা থেকে আসছে, আমি যদি একটু দেখে আসি, এখানে দেখেন 80×80 পাচ্ছে। তো আমরা এই 80টা দিয়েছিলাম হচ্ছে যে এখানে, তো আমরা হচ্ছে এটার যত বড় সাইজ, অর্থাৎ এখানে আমাদের দরকার হচ্ছে 270, তাহলে এখানে আমরা দিব হচ্ছে 270। আচ্ছা, তাহলে এবার আমরা যাই, এখানে রিলোড করি, 270। আর থিকনেস, থিকনেস এখন আমরা চেঞ্জ করব, অর্থাৎ এখানে আমরা অপশনে দেখি যে থিকনেস হচ্ছে, আচ্ছা ভ্যালুটা হচ্ছে যে 1 পয়েন্ট থেকে হচ্ছে এটা ইয়া হবে। আচ্ছা, ওই ভ্যালুটা হচ্ছে আমরা ওই যে, আচ্ছা ভ্যালুটা আমরা তো জেনেছি, থিকনেসটা আমরা হচ্ছে সাইজ চেঞ্জ করি, অর্থাৎ হচ্ছে 1 থেকে 14 মধ্যে এটার হচ্ছে ইয়া হবে। আচ্ছা ও আচ্ছা, এটা হচ্ছে যেটা হবে যে যতটুকু আপনার হচ্ছে হাইট থাকবে, এই যে সাইজ থাকবে, সেই সাইজের 14 ভাগের 1 ভাগ হবে। তো আমাদের হচ্ছে এখানে আমরা নিজেদের মতো করে সেট করতে পারবো। তো অর্থাৎ আমরা এখানে এটা ডুপ্লিকেট করে থিকনেস আমরা দিই হচ্ছে 2 বা 3 দিয়ে দেখি যে কি অবস্থা হয়। এখন আমরা এটাকে আবার রিফ্রেশ করি। খেয়াল করেন, এখানে আমরা 2 দেওয়ার কারণে 2 পিক্সেল হয়েছে, অর্থাৎ আমরা নিজেদের মতো করেও চাইলে সেট আপ করতে পারি। এখন এটাকে আমাদের কিছু সিএসএস দিতে হবে। সিএসএস দেওয়ার মধ্যে রয়েছে যে সিঙ্গেল স্কিল বারকেই আমরা দেই, তো সিঙ্গেল স্কিল বার এটার পজিশন রিলেটিভ। আচ্ছা, আরেকটা কাজ করি আমরা, সেটা হচ্ছে এই যে স্ট্রং এর একটা ক্লাস দিয়ে দিই। আচ্ছা, স্ট্রং না দিয়ে এখানে স্প্যান দিই, স্প্যান ক্লাস স্কিল কাউন্ট নম্বর। তো এখন স্কিল কাউন্ট নম্বরকে ওখানে দেখাই দিই, তাহলে আমরা এটাকে দিয়ে একটু ইয়ে করতে পারবো। তো দিস ফাইন্ড স্কিল কাউন্ট নম্বর, অর্থাৎ স্কিল কাউন্ট নম্বরকে ফাইন্ড যাতে করে। আচ্ছা, তাহলে আমরা স্কিল কাউন্ট নম্বরকে ফাইন্ড করেছি, এখন এটাকে দিয়ে আমি সিএসএস দিতে পারবো। আচ্ছা, ওয়েব ডিজাইন এইটাকে দিয়ে আমি ইয়ে করি, অর্থাৎ এটার পজিশনিং হবে রিলেটিভ। এরপরে হচ্ছে স্কিল কাউন্ট নম্বরকে আমি এখন ইয়ে করি, এটা ফন্ট সাইজটা দেখে আসি, অর্থাৎ এটার হচ্ছে ফন্ট সাইজ হচ্ছে 48 পিক্সেল। সেক্ষেত্রে আমরা এখানে ফন্ট সাইজ 48 পিক্সেল, ফন্ট ওয়েব 700, কালার হচ্ছে 333, পজিশন অ্যাবসোলিউট লেফট 50%, উইথ দিব 100%, এবং টেক্সট অ্যালাইন দিব হচ্ছে সেন্টার, মাঝখানে যেতে চাই।
আর এটাও মাঝখানে যাবে, আমরা এই ক্যানভাস যেটা এটাকেও মাঝখানে নিব, কারণ আমাদের এটা মাঝখানে দরকার। আচ্ছা, তো টেক্সট অ্যালাইন সেন্টার দিলাম। আচ্ছা, এবার হচ্ছে লেফট, আচ্ছা লেফট 50% হবে না, সেক্ষেত্রে লেফট হবে 0, আর টপ হবে হচ্ছে 50% উপর থেকে। লাইন হাইট আমি দিব হচ্ছে 50 পিক্সেল, মার্জিন টপ মাইনাস লাইন হাইটের অর্ধেক 25 পিক্সেল। তো এখন এটা মাঝখানে আসবে, আমরা এই যে এইখানে যে ক্যানভাসটা রয়েছে এই ক্যানভাসটাকে সেন্টার করব, তো সেজন্য এখানে সিম্পলি এটাকে সেন্টার করলেই হবে, টেক্সট অ্যালাইন সেন্টার করলেই হবে। আচ্ছা, তো আমরা এই স্কিল কাউন্ট এটার হচ্ছে টেক্সট অ্যালাইন সেন্টারটা লাগবে না, কারণ আমরা প্যারেন্টকে তো অলরেডি দিয়েছি, এই জন্য এটা লাগবে না। তাহলে এটা আমরা এখানে ইয়ে করলাম, এবং এখানে হচ্ছে পার্সেন্টেজ এখন চেঞ্জ হবে। আচ্ছা, 100% হচ্ছে, এটা হচ্ছে যে চেঞ্জ করতে হবে যাতে 90% হয়, এটা 100% মনে হয় অপশন থেকে চেঞ্জ করতে হবে। যাই হোক, আমরা এটাকে যে সিএসএস টুকু নিলাম সেটুকু নিয়ে যাই, নিয়ে এটাকে আগে ঠিক করি যে এটা যাতে হচ্ছে, আচ্ছা এখানে 100% দেওয়া আছে বলে এটা দেখাচ্ছে, মেবি আমি এটাকে চেঞ্জ করে দিয়ে দেখি যে কী অবস্থা হয়। আচ্ছা, সিএসএস এ গিয়ে আমি আমাদের যে সিএসএস সেটা আগে নিয়ে যাই। আচ্ছা, স্ক্রিপ্টসে এখানে যদি আমি দেই হচ্ছে এটা হবে কত, 90%, সেক্ষেত্রে এটাকে সেভ করি। এবার হচ্ছে এটাকে রিলোড করি, হ্যাঁ এখন ঠিক আছে, অর্থাৎ ওইখানে 90% দিয়ে দিতে হবে। আচ্ছা, তাহলে আমরা খুব সহজেই এই অপশনটা করে ফেললাম। এখন আমাদের নিচে, আচ্ছা নিচে আমাদের রয়েছে হচ্ছে হেডিং রয়েছে, সেই হেডিংটা আমরা সহজেই দিয়ে দিতে পারবো। এটা 24 পিক্সেল পরে আমরা H3 সহজেই দিয়ে দিব এখানে, অর্থাৎ এইখানে গিয়ে H3। আচ্ছা, এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে আমরা এখানে H3 যদি দেই সেক্ষেত্রে যে স্কিল কাউন্ট নম্বর কিন্তু আবার ডিসপ্লেস হয়ে যাবে, কারণ এটাকে আমরা হচ্ছে পজিশনিং করেছি এই টোটালটার ওপরে। সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি এইটাকে চেঞ্জ করতে পারি, এটাকে হচ্ছে পজিশন রিলেটিভ করতে পারি। তো আমরা এখন যাই এখানে, এইটাকে রিলেটিভ বাদ দিয়ে, অর্থাৎ এটা রিলেটিভ করব না, যাতে ওর ভেতরে কন্টেন্টটি শুধুমাত্র থাকে, এটাকে আমরা পজিশন রিলেটিভ। তো এটাকে আইডি দিয়ে করাটা দরকার নাই, এখানে হচ্ছে আমরা দিই হচ্ছে সিঙ্গেল ইনার, এই নামে একটা ক্লাস নিলাম আর কি। আচ্ছা, সেক্ষেত্রে আমার এই ক্লাসটা আসলে দরকার নাই, এই ক্লাসটা দিয়ে, আচ্ছা এই ক্লাসটা লাগবে, এই ক্লাসটা লাগবে হচ্ছে যাতে আমরা মার্জিন দিতে পারি। আচ্ছা, আমরা ইনার নামে নিই, ইনার নামে নিচ্ছি যাতে আমাদের ওই তিনটাতে যাতে একই সাথে হয়ে যায়। এখানে আর কি একটা ক্লাস দিয়ে দিই, ক্লাস ইনার। ওকে, এবার আসি হচ্ছে আমি এখানে, তাহলে আমরা ওই অনুযায়ী হলো, এখন এখানে পার্সেন্টেজ বা মার্জিন দিলেও আমার কোনো ক্ষতি নাই। এখন আমরা এখানে যাই যে H3 এর হচ্ছে ফন্ট সাইজ হচ্ছে 24 পিক্সেল, মার্জিন টপ হবে, তো সিঙ্গেল স্কিল বার এটা লাগবে যে এখানে ফন্ট সাইজ হচ্ছে H3, ফন্ট সাইজ 24 পিক্সেল। আচ্ছা, 24 পিক্সেল বাই ডিফল্ট থাকে, এই জন্য আমরা মার্জিন টপ দেই শুধু, মার্জিন টপ দেই হচ্ছে 25 পিক্সেল। আচ্ছা, এখন এই যে এখান থেকে মার্জিন লাগবে, এই মার্জিনটা আমরা দিব সিঙ্গেল স্কিল বারকে, তো সিঙ্গেল স্কিল বার এটার মার্জিন টপ 50 পিক্সেল, যাতে ওপর থেকে যে মার্জিনটা আমাদের লাগবে সেটা এইটাতে দিলাম, যাতে রেসপন্সিভ আমাদের কিছু কাজ আগায় থাকলো, কারণ রেসপন্সিভে কিন্তু আমাদের মার্জিন লাগবে, কারণ তখন একটা একটা করে দেখাবে, তখন আমাদের মার্জিন যাতে হয়ে যায় সেজন্য করলাম। আচ্ছা, এখন আমি এখানে আসি, এখানে গিয়ে আমরা ডুপ্লিকেট করি তিনটা, ওয়েব ডিজাইন, গ্রাফিক ডিজাইন। আচ্ছা, এটা তো আইডি চেঞ্জ হবে, গ্রাফিক ডিজাইন স্কিল বার, এবার হচ্ছে ডিজিটাল, ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং দিলাম। এখন এখানে গিয়ে আমাদের হচ্ছে এটাকে চেঞ্জ করতে পারছি, এটাকে একটু সুন্দর করে সাজায় নেই, তো এখন এটাকে আমরা ডুপ্লিকেট করি, কেন আমাদের লাগবে হচ্ছে 3টা 2 3। আচ্ছা, গ্রাফিক ডিজাইনের চেঞ্জ হবে, এখানে হচ্ছে 95 আর 84, তাহলে আমরা এখানে দিব হচ্ছে 95 95, এটা দিব হচ্ছে 84, এখানে হচ্ছে 84। আচ্ছা, এখানে হচ্ছে ডিজিটাল মার্কেটিং, আর এটা হচ্ছে গ্রাফিক ডিজাইন করলাম, তাহলে এবার সেভ করে ফেলি।
এখন আমরা দেখি যে আমাদের ঠিকঠাক মতো হয়েছে কিনা। তাহলে আমাদের সবগুলো হয়ে গেছে। এই হচ্ছে আমাদের স্কিল বারে যে কাজটুকু ছিল সেই কাজটুকু আমরা করে ফেললাম। এরপরে আসি আমরা নেক্সট, নেক্সট হচ্ছে আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে এই অংশটুকু। এই অংশটুকু সহজ, আমি এটুকু করে ফেলি। তো এটার জন্য আমরা একটা সেকশন প্যাডিং নিব, আলাদা একটা সেকশন প্যাডিং। আচ্ছা, এটার জন্য আমরা সেকশন প্যাডিং না নিয়ে সিটিএ এরিয়া, কল টু অ্যাকশন এরিয়া এই যা নিলাম। আচ্ছা, আমরা সেকশন প্যাডিং যদি নেই সেক্ষেত্রে আমাদের একটা সুবিধা আছে। সুবিধা হচ্ছে যে এরকম বর্ডার আমরা সেকশন অন্য জায়গাতেও ব্যবহার করতে পারবো। সেটা কেমন? ধরেন এটা সেকশন প্যাডিংই থাকলো, তারপরে আমাদের একটা হবে হচ্ছে সেকশন BG1। এবার আমরা দিলাম হচ্ছে ব্ল্যাক ওভারলে, তাহলে আমরা ওভারলে সেকশন অন্য জায়গাতে ব্যবহার করতে পারবো, এই জন্য আমি ওইভাবে নিলাম। আচ্ছা, এখানে আমাদের দুইটা, একটা দুইটা, অর্থাৎ এখানে নিব কল এন্ডিং, এটাকে আমরা যদি নিই হচ্ছে 6, এর পরেরটাকে আমরা নিব হচ্ছে, এখানে আমাদের পরেরটা হবে 6ই নিব, শুধু টেক্সট রাইট, যাতে ডান দিকে টেক্সট যায়। আচ্ছা, এর ভিতরে জিনিসপত্রগুলো নিয়ে নিই, কন্টেইনার রো, তার মধ্যে আর কি এগুলো হবে। তো আমরা সিটি এরিয়া নিলাম না, যাতে আমরা হচ্ছে এই ধরনের সেকশন অন্য কোথাও লাগলেও যাতে ব্যবহার করতে পারি, এই জন্য, এছাড়া তেমন কোনো কারণ নেই। আচ্ছা, তাহলে এখন এখানে যাই, আর কোথায় কালার চেঞ্জ করতে হবে, কোথায় কি করতে হবে সেটা আপনারা একটু কাইন্ডলি দেখে নেবেন। আচ্ছা, 36 পিক্সেল, 36 পিক্সেলের জন্য H1 ইউজ করি, আর এটা হচ্ছে 14 পিক্সেল, এটা বাই ডিফল্ট বডির যে ফন্ট সেইটি ফন্ট সাইজই। আর এখানে হচ্ছে আমাদের বক্সড বাটন, এখানে যে বক্স বাটন রয়েছে সেটাই নিব, এ ক্লাস বক্স বাটন, বক্স বাটনটা আমরা ইউজ করেছি এর আগে, তো সেজন্য আমি এভাবে নিলাম। এখন আমরা ব্ল্যাক ওভারলে এবং ওভারলেটা দিই। সেকশন BG1 যেটা, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ, তো ব্যাকগ্রাউন্ড ইমেজ আমরা হচ্ছে এখান থেকেই যে কোনো একটাকে আপাতত ইউজ করি, এটাকেই ধরেন ইউজ করলাম আমরা। তো এখন এখানে যাই গিয়ে আমরা এখন CSS গুলো কিভাবে হবে সেগুলো একটু দেখি। তাহলে এই হচ্ছে আমাদের সেকশন। আচ্ছা, সেকশন BG1 ব্যবহার করেছি, ব্যাকগ্রাউন্ড ব্যবহার করেছি, এই জন্য এটা এরকম আসছে, অসুবিধা নেই। এখন আমরা এটাকে চেঞ্জ করে ফেলবো। আচ্ছা, প্রথমে আসি এখানে, এখানে দেখেন যে কালার চেঞ্জ করতে হবে কিভাবে, সেটা হচ্ছে আমাদের কালারগুলো সবগুলো সাদা লাগবে, সেই জন্য আমাদের ব্ল্যাক ওভারলে হলেই কিন্তু সাদা লাগবে, অন্য কোনো ক্ষেত্রে না। তো আমরা ব্ল্যাক ওভারলেকে এখন ক্লাস দিব, অর্থাৎ ব্ল্যাক ওভারলে, ব্ল্যাক ওভারলের ভেতরে যদি কোনো কন্টেন্ট থাকে সেটার কালার হচ্ছে সাদা, যেটা সাদা হবে না সেটা আমরা এখন করব। অর্থাৎ এখানে কপি করি, কপি করে ব্ল্যাক ওভারলের মধ্যে যদি হেডিং 1 হয় সেটা, সেটার কালারও সাদা হবে, করে ফেললাম। এবার আবার আসি যে ব্ল্যাক ওভারলের মধ্যে যদি বক্সড বাটন আসে সেটার কালারও সাদা হবে, তাহলে আমাদের সবগুলো হয়ে গেল। আচ্ছা, তো ব্ল্যাক ওভারলের আমরা এখানে এটা দিয়ে দিলাম। তো ফন্ট সাইজটা বাই ডিফল্ট ফন্ট সাইজ হচ্ছে হেডিং 1 এর ফন্ট সাইজ হচ্ছে 36 পিক্সেল, এটা ঠিকই আছে। এখানে আমরা Column B7 দিয়ে দিব, যেহেতু এইটার ফন্ট একটু এরকম ইয়ে হয়ে যাচ্ছে, তো এখানে যেটা করবো Column D7, এবং নিচেরটাতে আমি একটু কমাই দিই Column D5, অর্থাৎ আমরা 75 করলাম। তাহলে এখানে যাই, এখানে হচ্ছে Column D7, Column D5। আচ্ছা, এখন এখানে দেখেন যে ব্ল্যাক ওভারলে করেছি, এখন ব্ল্যাক ওভারলে দিতে হবে। তো সেকশন BG1 যেটা নিয়েছি এটার হচ্ছে কিছু কাজ আছে সেকশন। আচ্ছা, এটাকে আমরা দিব হচ্ছে সেকশন প্যাডিংকে, সেকশন প্যাডিং, সেকশন প্যাডিংয়ে যদি ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়া থাকে সেটার হচ্ছে ব্যাকগ্রাউন্ড, আচ্ছা ব্যাকগ্রাউন্ড সাইজ হবে অবশ্যই কভার, ব্যাকগ্রাউন্ড পজিশন হবে সেন্টার, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড পজিশন এবং ব্যাকগ্রাউন্ড সাইজ এখানে আমি দিয়ে দিলাম। এরপরে আসি ব্ল্যাক ওভারলেতে, তো ব্ল্যাক ওভারলে নিয়ে কাজ করবো এখন। ব্ল্যাক ওভারলে এটার হচ্ছে পজিশন হবে রিলেটিভ, জেড ইন্ডেক্স হবে হচ্ছে 2। এবার আবার আসি ব্ল্যাক ওভারলে আফটার পজিশন অ্যাবসোলিউট, লেফট 0, টপ 0, উইডথ 100%, হাইট 100%, কন্টেন্ট এটা, ব্যাকগ্রাউন্ড হচ্ছে এইটা জেড ইন্ডেক্স -1, অপাসিটি 0.5।
বা 7, আচ্ছা কতটুকু অপাসিটি সেটা আমরা ওখান থেকে মেপে নিয়ে আসতে পারি, সেটাই দিই। আচ্ছা এখানে দেখাচ্ছে 0.71 অপাসিটি, আচ্ছা 0.7, ঠিক আছে। আচ্ছা এখানে দিতে হবে হচ্ছে 0.7, তাহলে আমরা এটা দিয়ে দিলাম। এখন এটা মাঝখানে নিয়ে আসতে হবে, এটা মাঝখানে নিয়ে আসার জন্য মাঝখানে বলতে একটু মার্জিন টপ লাগবে, তো সেই জন্য আমরা যেটা করতে পারি, এখানে তো আর আমরা এটাকে মার্জিন টপ দিতে পারি না, তাহলে সবগুলোর হয়ে যাবে। তো সেই জন্য আমরা এখানে হচ্ছে একটা সিটিএ নামে একটা ক্লাস নিতে পারি। তো এটা কেন ক্লাস নিব আবার এক্সট্রা করে ক্লাস নেওয়ার জন্য কারণ হচ্ছে এখানে প্যাডিং হচ্ছে 102 পিক্সেল বা 100 পিক্সেল, কিন্তু আমাদের এইটার হচ্ছে টোটাল প্যাডিংটা হচ্ছে 100 পিক্সেল। আচ্ছা তাহলে ঠিক আছে, তাহলে আমাদের আর ক্লাস নিতে হবে না, আমরা শুধুমাত্র একটা কাজ করবো, এটাকে যাতে ভার্টিক্যালি এরকম নিয়ে আসে। এখানে আসলে মার্জিন দরকার, এখানে একটা ডিপ নিয়ে এটার হাইট দিয়ে দিব, তাহলে এটা হচ্ছে যতটুকু হাইট দরকার ততটুকু এখানে নিচে চলে আসবে, তাহলে আমাদের আর কোনো কিছু চেঞ্জ করা লাগলো না। আর এইভাবে সিএসএস দেওয়ার সুবিধাটা কি আমি একটু বর্ণনা করি, সেটা হচ্ছে ধরেন আপনার কোনো একটা জায়গাতে ওভারলে লাগবে, সেক্ষেত্রে আপনি কিন্তু ব্ল্যাক ওভারলে দিয়ে দিলে এই ওভারলে হয়ে যাবে। যেমন ধরেন এই সেকশনটিতে ধরেন একটা ওভারলে লাগবে, সেক্ষেত্রে আপনি কি করবেন, সেক্ষেত্রে সিম্পলি আপনি এখানে দিবেন হচ্ছে ব্ল্যাক ওভারলে। তাহলে দেখেন এখন আমি রিফ্রেশ করলেই এখানে একটা ওভারলে হয়ে যাবে। আচ্ছা আমি কোনটাতে দিলাম, এটা হচ্ছে আওয়ার স্কিলস, আচ্ছা আওয়ার স্কিলসে যাই। আচ্ছা মেবি বানান ভুল হয়েছে অথবা আমাদের সিএসএস দেওয়া হয়নি। আচ্ছা নিচের টাইপ কি পেয়েছে, হ্যাঁ নিচেরটাও পাইনি, তার মানে এখানে আমাদের ওইটা কপি করতে ভুলে গেছি, হ্যাঁ আমরা কপি করতে ভুলে গেছি, যাই হোক আমরা আবার কপি আবার এটা করে ফেলবো। তো এইটা হচ্ছে ওইখানে দিলেই হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আজকের ক্লাস, আপনারা এখানে ওভারলেটা দিয়ে দিবেন, আমি রিফ্রেশ করেছি বলে ওভারলে চলে গেছে, যাই হোক আমি ওভারলে আবার দিয়ে দিতে পারবো। তো এই হচ্ছে ইয়ে, আর এটার হচ্ছে কালারটা সাদা করার জন্য সিম্পলি স্লাইড টেক্সট হেডিং টু, এটার কালার হচ্ছে সাদা, এখানে সাদা করে দিবেন, কারণ আমরা বাই ডিফল্ট হেডিংয়ের কালার চেঞ্জ করেছি। এটা হচ্ছে স্লাইডের জায়গাতেই দেবেন, অর্থাৎ এখানে, আচ্ছা এখানেও তো আমরা যে কপি করে এখানে দিয়ে দিতে পারি, অর্থাৎ এখানে তো আমরা নিয়েছি অলরেডি সাদা, সেজন্য আমরা নতুন করে ইয়ে করলাম না। তাহলে এই হচ্ছে আজকের ক্লাস, আপনারা সার্কুলারের অংশটুকু প্র্যাকটিস করবেন এবং কল টু অ্যাকশনে ইয়ে করবেন, তাহলে দেখবেন যে ওইটা সুন্দরভাবে হয়ে গেছে। তো আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।